অষ্টম শ্রেণীর ছাত্ররা, এটা তোমাদের ভূগোল ক্লাস। আর ভূগোল ক্লাসে আমরা পড়ছিলাম, আগের দিন ক্লাসে পড়েছিলাম বায়ুর চাপ সম্পর্কে, বায়ুর চাপ বলয়গুলো সম্পর্কে পড়েছিলাম। ঠিক আছে, নিশ্চয়ই বাড়িতে তোমরা এগুলো পড়েছো। বায়ুর চাপ দু ধরনের বলেছিলাম, উচ্চচাপ আর নিম্নচাপ। আর কি বলেছিলাম? নিম্নচাপযুক্ত অঞ্চলে বায়ু উষ্ণ হয়, হালকা হয়, ওপরে উঠে যায়, আর সেই নিম্নচাপ যুক্ত অঞ্চলকে ভরাট করার জন্য, বায়ুশূন্য স্থানটিকে পূরণ করার জন্য পার্শ্ববর্তী উচ্চচাপযুক্ত অঞ্চল থেকে বায়ু ছুটে আসে এবং সেই বায়ু আবার গরম হয়, ওপরে উঠে যায়। তাহলে বায়ু সবসময় প্রবাহিত হয়, মনে রাখবে, উচ্চচাপযুক্ত অঞ্চল থেকে নিম্নচাপযুক্ত অঞ্চলের দিকে। আর সেই বায়ু যদি বাহিত হয় ভূপৃষ্ঠের সঙ্গে অনুভূমিকভাবে বা সমান্তরালভাবে, তাহলে সেই বায়ুকে বলা হয় বায়ু প্রবাহ। ঠিক আছে, তাহলে বায়ু প্রবাহ কাকে বলে তোমাদেরকে সংজ্ঞা হিসেবে জেনে রাখতে হবে। কি বলবে? না, উচ্চচাপযুক্ত অঞ্চল থেকে নিম্নচাপযুক্ত অঞ্চলের দিকে ভূপৃষ্ঠের সমান্তরালে প্রবাহিত বায়ুকেই বলা হয় বায়ু প্রবাহ। ঠিক আছে, এবার বায়ু প্রবাহ কেন হয়, তার মূল কারণ হচ্ছে বায়ুর চাপের পার্থক্য। আর চাপের পার্থক্য আবার কার ওপর নির্ভর করে? বায়ুর উষ্ণতার ওপর নির্ভর করে। ঠিক আছে, যদি বায়ুর চাপযুক্ত অঞ্চলগুলি দুটি, উচ্চচাপ আর নিম্নচাপ, উভয়ই যদি গভীর হয় বা প্রবল হয়, তাহলে বায়ু দ্রুত গতি সম্পন্ন হবে। আর বায়ু যদি হয় নিম্নচাপযুক্ত, মৃদুচাপযুক্ত অঞ্চল, অর্থাৎ মৃদু উচ্চচাপ, মৃদু নিম্নচাপ, সেক্ষেত্রে বায়ু ধীর গতিতে প্রবাহিত হবে। তাহলে চাপের পার্থক্য যত বাড়বে বায়ুর গতিবেগও তত বাড়বে, আর চাপের পার্থক্য যত কমবে বায়ুর গতিবেগও তত কম হবে। আর যদি বায়ুর চাপের পার্থক্য না থাকে, একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে একই চাপযুক্ত অঞ্চল থাকে, সেক্ষেত্রে বায়ুতে শান্ত আবহাওয়া বিরাজ করবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে বায়ু প্রবাহ সংক্রান্ত বিষয়গুলো। তোমাদের বইতে যে ছবিটা দেওয়া আছে, গভীর উচ্চচাপ থেকে বায়ু, দেখো অ্যারো আঁকা আছে, অ্যারো দিয়ে যাচ্ছে দ্রুত গতিসম্পন্ন বায়ু কার দিকে? গভীর নিম্নচাপযুক্ত অঞ্চলের দিকে। আর মৃদু উচ্চচাপযুক্ত অঞ্চল থেকে দেখো অ্যারো দিয়ে আঁকা আছে যে ধীর গতিসম্পন্ন বায়ু যাচ্ছে কোন দিকে? না, মৃদু নিম্নচাপযুক্ত অঞ্চলের দিকে। ঠিক আছে, এবার দেখো বায়ু যে এইভাবে প্রবাহিত হচ্ছে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে, কতগুলি বিষয় রয়েছে যে বিষয়গুলি এই বায়ু প্রবাহকে এফেক্টেড করে বা প্রভাবিত করে। তার মধ্যে কতগুলো জিনিস একে একে আলোচনা করব। প্রথমেই যে বিষয়টি রয়েছে যা বায়ু প্রবাহকে প্রভাবিত করে, তার মধ্যে রয়েছে কেন্দ্র বহির্মুখী বল, যেটাকে ইংরাজিতে বলা হয় সেন্ট্রিফিউগাল ফোর্স। এটা কীরকম? না, পৃথিবী আবর্তন হচ্ছে তার অক্ষের চারদিকে। এবার অক্ষের চারদিকে আবর্তিত হওয়ার জন্য পৃথিবীর উপরিস্থ যে কোনো বস্তু পৃথিবীর কেন্দ্র থেকে বাইরের দিকে বেরিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা চালায়, এটাকেই বলা হয় কেন্দ্র বহির্মুখী বল। আরেকবার বলছি, কি বললাম? পৃথিবীর আবর্তন গতিজনিত কারণে পৃথিবীর উপরিস্থ যে কোনো বস্তু পৃথিবীর কেন্দ্র থেকে বাইরের দিকে বেরিয়ে যাওয়ার প্রচেষ্টা চালায়। এই বাইরের দিকে বেরিয়ে যাওয়ার জন্য যে বল, তাকেই বলা হয় কেন্দ্র বহির্মুখী বল বা সেন্ট্রিফিউগাল ফোর্স। পৃথিবীর ওপরে যেহেতু বায়ুমণ্ডল রয়েছে আর বায়ু যেহেতু প্রবাহিত হচ্ছে, তাহলে পৃথিবীর বায়ুও চায় যে পৃথিবীর কেন্দ্র থেকে বাইরের দিকে বেরিয়ে যাওয়ার প্রচেষ্টা চালায়। কেন? না, কেন্দ্র বহির্মুখী বলের কারণে। ঠিক আছে, কিন্তু আবার যেতেও পারে না। কেন? না, পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টানে পৃথিবীর সঙ্গেই সংলগ্ন অবস্থায় রয়েছে, কিন্তু এর দ্বারা কিছুটা হলেও বায়ু প্রবাহের ক্ষেত্রে প্রভাব লক্ষ্য করা যায়। ঠিক আছে, তাহলে কেন্দ্র বহির্মুখী বলটা তোমাদের জেনে রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, পৃথিবীর আবর্তন বা এই ঘূর্ণন গতির কারণে এই যে কেন্দ্র বহির্মুখী বল, এই বলটি প্রথম লক্ষ্য করেন গ্যাসপার ডি কোরিওলিস। সেই অনুসারে, তার নাম অনুসারে,
সেই বলকে নামাঙ্কিত করা হয় কোরিওলিস বল হিসেবে। এবার কোরিওলিস বল যদি টিকা হিসেবে দেয়, তোমাদের আলাদা করে আবার আলোচনা করে রাখতে হবে বাড়িতে খাতায়। কি লিখবে? না, পৃথিবীর আবর্তন বা ঘূর্ণন গতির কারণে পৃথিবীর পৃষ্ঠস্থ স্বচ্ছন্দ গতিশীল বস্তুর ওপর এক ধরনের বল কাজ করে যা বস্তুগুলোর দিক বিক্ষেপ ঘটায়। এই বলকেই বলা হয় কোরিওলিস বল। কোরিওলিস বল আসলে হচ্ছে একটা প্রভাব। কার প্রভাব? না, পৃথিবীর আবর্তন গতির প্রভাব। এর ফলে কি হয়? না, পৃথিবীর ওপরে যখন বায়ু প্রবাহিত হয়, সেই বায়ু সোজাসুজি নিজের গন্তব্যে না পৌঁছে কিছুটা হলেও দিক বিক্ষেপিত হয়। এই দিক বিক্ষেপক বলই হচ্ছে কোরিওলিস বল। কোরিওলিস বলের প্রভাবে বায়ু প্রবাহিত হওয়ার সময়, উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যাওয়ার সময় সোজাসুজি যেতে পারে না, তাদের দিকের বিক্ষেপ ঘটে। যে বলের কারণে বায়ু প্রবাহের দিক বিক্ষেপ ঘটে তাকেই বলা হয় কোরিওলিস বল। ঠিক আছে, এই কোরিওলিস বলের প্রভাবে আবার কি হচ্ছে দেখো, কিভাবে বায়ু দিক বিক্ষেপিত হচ্ছে সেটা আবার আবিষ্কার করেন আবহবিদ উইলিয়াম ফেরেল। তাই তিনি যে সূত্রটি আবিষ্কার করেন বায়ু প্রবাহের দিক বিক্ষেপের ক্ষেত্রে, সেটাকে বলা হয় ফেরেলের সূত্র। কোরিওলিস বলের প্রভাবে বায়ু উত্তর গোলার্ধে সোজাসুজি প্রবাহিত না হয়ে ডান দিকে বেঁকে যায়, আর দক্ষিণ গোলার্ধে বায়ু সোজাসুজি প্রবাহিত না হয়ে বাম দিকে বেঁকে যায়। এই সূত্রকেই বলা হয় ফেরেলের সূত্র। যখন তোমার বইতে যে ছবিটা দেয়া রয়েছে দেখো, একে দেখিয়ে দিয়েছি তোমাদের। উত্তর গোলার্ধে যখন অ্যারোগুলো আঁকা আছে, তুমি ধরো যেদিকে অ্যারোটা রয়েছে সেইখানে মুখ করে দাঁড়ালে, তাহলে উত্তর গোলার্ধে যখন নিচ থেকে ওপরে বায়ু যাবে, অর্থাৎ দক্ষিণ থেকে উত্তর দিকে, তখন তা ডান দিকে বেঁকে যাবে। আবার যখন উত্তর থেকে দক্ষিণ দিকে আসছে, তখন যদি তুমি নিজেকে কল্পনা করো যে সেই দিকে মুখ করে দাঁড়িয়ে আছো, তাহলে তোমার ডান হাত যেদিকে পড়বে সেই দিকে বায়ুটা বিক্ষেপিত হবে। দক্ষিণ গোলার্ধের ক্ষেত্রেও ঠিক তাই। অ্যারো যেখানে আঁকা আছে সেখানে তুমি নিজে মুখ করে দাঁড়াও, নিজেকে কল্পনা করো, দেখো তোমার ডান হাত কোন দিকে রয়েছে, যেদিকে অ্যারো এঁকে দিয়েছি সেই দিকে ডান হাত, অর্থাৎ বায়ু যখন উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যাবে, ডান হাতে বায়ু বেঁকে বেঁকে প্রবাহিত হবে। আবার যখন উত্তর থেকে দক্ষিণ দিকে আসবে দক্ষিণ গোলার্ধে, তখন তুমি যদি ওইখানে দাঁড়াও, নিজেকে কল্পনা করো, দেখো তোমার বাঁ হাত কোন দিকে হচ্ছে, সেই দিকে বায়ু বিক্ষেপিত হবে। তাহলে বায়ু বিক্ষেপের এই ঘটনাকে বলা হয় ফেরেলের সূত্র। ফেরেলের সূত্র অনুসারে বায়ু উত্তর গোলার্ধে ডান দিকে আর দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। আর একটি সূত্র রয়েছে যেটাকে বলা হয় বাইস ব্যালটের সূত্র। ডাচ আবহবিদ বাইস ব্যালট 1857 সালে বায়ুচাপের পার্থক্য ও বায়ু প্রবাহের মধ্যে সম্পর্কের কথা উল্লেখ করেন। তার মতে উত্তর গোলার্ধে বায়ু যেদিক থেকে প্রবাহিত হয় সেই দিকে যদি পিছন ফিরে দাঁড়ানো হয়, তাহলে ডান দিকে হবে বায়ুর উচ্চচাপ আর বাম দিকে হবে বায়ুর নিম্নচাপ। দক্ষিণ গোলার্ধে ঠিক তার বিপরীত অবস্থা দেখা যাবে, অর্থাৎ দক্ষিণ গোলার্ধে তোমার ডান দিকে হবে বায়ুর নিম্নচাপ আর বাম দিকে হবে বায়ুর উচ্চচাপ। এটাকেই বলা হয় বাইস ব্যালটের সূত্র। দেখো ওটা অনেকটাই ফেরেলের সূত্রকে অনুসরণ করা হয়েছে, যেখানে ফেরেলের সূত্রে বলেছিল যে উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে যাবে, তার মানে ডান দিকে বেঁকে গেলে বাইস ব্যালটে বলছে ডান দিকে বায়ুর উচ্চচাপ, আর বাঁ দিকে তাহলে অবশ্যই হবে নিম্নচাপ। আর দক্ষিণ গোলার্ধে ফেরেলের সূত্রে বলেছিল কি যে বায়ু বাম দিকে বেঁকে যাবে, অর্থাৎ বাইস ব্যালটে সেক্ষেত্রে বলবে যে দক্ষিণ গোলার্ধে বাম দিকে হয়ে যাবে বায়ুর উচ্চচাপ আর ডান দিকে হয়ে যাবে নিম্নচাপ। মনে রাখাটা অনেক সহজ হবে না? ফেরেলের সূত্র আর বাইস ব্যালটের সূত্রটা অনেক সময় তোমরা লিখতে গিয়ে পরীক্ষার খাতায় ভুল করো, এটা বারবার করে মনে রাখবে। কেমন? ফেরেলের সূত্রে উত্তর গোলার্ধে ডান দিকে, দক্ষিণ গোলার্ধে বাম দিকে বায়ু প্রবাহিত হয়।
আর 22 ব্যালটের সূত্রে ঠিক একইভাবে, যেহেতু উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে, তাই ডান দিকে বায়ুর উচ্চচাপ আর বাম দিকে হয়ে যাবে নিম্নচাপ। ঠিক আছে, মনে রাখাটা সহজ হবে। আর লাস্ট, বায়ু প্রবাহের জন্য যে বিষয়টা তোমাদের মনে রাখতে হবে, যে জলভাগ আর স্থলভাগের ওপর দিয়ে বায়ু প্রবাহিত হয়, কিন্তু সমানভাবে প্রবাহিত হওয়ার সুযোগ পায় না। কারণ স্থলভাগে জানো তো পর্বত, মালভূমি, সমভূমি, গাছপালা, ঘরবাড়ি এসব রয়েছে, আর জলভাগ হচ্ছে একেবারে বাধাহীনভাবে প্রবাহিত হওয়ার সুযোগ পায়। তাই জলভাগের ওপর দিয়ে বায়ু যখন প্রবাহিত হয়, তার গতিবেগ অবশ্যই কী হয়, বেশি হয়, কারণ ঘর্ষণজনিত বাধা থেকে মুক্ত হয়। কিন্তু স্থলভাগের ওপর দিয়ে সেই বায়ু যখন প্রবাহিত হয়, তখন এবড়ো খেবড়ো ভূমিরূপের ওপর, ঘরবাড়ি গাছপালার ওপর যখন বাধা প্রাপ্ত হয়, তখন বায়ুর ঘর্ষণজনিত বাধার কারণে বায়ুর গতিবেগটাও কমে যায়। এই প্রসঙ্গে বলে রাখি, কিছুদিন আগে আমাদের ঘূর্ণবাত গেল, আমফান ঘূর্ণবাত। এই ঘূর্ণবাত বলছে এই অবধি কলকাতায় এই ধরনের ক্ষতির সম্ভাবনা কলকাতার মানুষ দেখেনি ঘূর্ণবাতজনিত কারণে। এটা আটকাতো কে? এই যে বায়ুপ্রবাহ, যেটা সমুদ্র থেকে যে বায়ুটা আসতো, সেই বায়ুটা ঘর্ষণজনিত বাধার কারণে কম গতিবেগ সম্পন্ন হয়ে যেত যত স্থলভাগের ভেতর দিকে ঢুকতো। আর ঘর্ষণজনিত বাধা কে দিত? না সুন্দরবন অঞ্চলে অবস্থিত ম্যানগ্রোভ অরণ্য। মানুষ নিজেদের প্রয়োজনে এই অরণ্যকে আজ কেটে পরিষ্কার করে দিচ্ছে, বা অর্থনৈতিক চাপে সেই জায়গার মানুষজন বনের ওপরে নিজেদের জীবনযাত্রার অনেকাংশ অর্থনৈতিকভাবে ডিপেন্ড করছে, ফলে ম্যানগ্রোভ অরণ্যের পরিমাণ কমে আসছে। যে ম্যানগ্রোভ অরণ্য এতদিন বায়ুপ্রবাহকে ঘর্ষণজনিত বাধার কারণে আসতে বাধা দিত, আজ তার পরিমাণ কমে যাওয়ার কারণেই কিন্তু ঘূর্ণবাত এত প্রবল গতিবেগ সম্পন্ন হয়ে কলকাতা পর্যন্ত এসে আছড়ে পড়ছে, এবং কলকাতা সহ আমাদের দক্ষিণবঙ্গকে একেবারে বিপর্যয়ের মুখে দাঁড় করিয়ে এনেছে। তাহলে ঘর্ষণজনিত বাধা একটা গুরুত্বপূর্ণ বিষয় বায়ুর গতিবেগ কমানোর ক্ষেত্রে বা দিক পরিবর্তন ঘটানোর ক্ষেত্রে। ঠিক আছে, প্রসঙ্গক্রমে এই কথাটা তোমাদের বললাম যে ঘর্ষণজনিত বাধাটা কত গুরুত্বপূর্ণ বায়ুর গতিবেগ কম বা হ্রাস করার ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে মানুষকে এবার বন সৃজন করতে হবে, ম্যানগ্রোভ অরণ্যের পরিমাণকে অটুট রাখতে হবে, বাড়িয়ে তুলতে হবে, তাহলেই ভবিষ্যতে এই ধরনের ঘূর্ণবাতের সম্মুখীন আমাদের আর হতে হবে না হয়তো। বা এই ঘূর্ণবাত যদি ম্যানগ্রোভ অরণ্যের পরিমাণ কমে আসে, সেই ঘূর্ণবাতের প্রবল বিপর্যয় আমাদের বর্ধমান অবধিও এসে পৌঁছাবে অদূর ভবিষ্যতে। ঠিক আছে, তাহলে এটাকে কিন্তু আমাদের রক্ষা করতে হবে। এবার দেখো, বায়ুপ্রবাহের নামকরণ করা হয় কিভাবে? সবারই তো নাম রয়েছে, বায়ুপ্রবাহেরও নাম আছে, ঘূর্ণবাত, আমফান, আইলা, এসব নামকরণ করি তো। সেরকম বায়ুর যখন নামকরণ করা হয়, তখন প্রধানত পৃথিবীতে প্রধান প্রধান যে বায়ুগুলো সারা বছর স্থায়ীভাবে প্রবাহিত হয়, সেই বায়ুগুলোর ক্ষেত্রে নামকরণ করা হয় বায়ু যে দিক থেকে প্রবাহিত হয় সেই দিক অনুসারে। অর্থাৎ যদি উত্তর দিক থেকে আসে বায়ু, তাহলে আমরা বলি উত্তুরে হাওয়া। যদি দক্ষিণ দিক থেকে বায়ু আসে, আমরা বলি দক্ষিণের হাওয়া, দক্ষিণা বাতাস বলি তো। সেই রকম বায়ু যে দিক থেকে আসবে, সেই দিক অনুসারে বায়ুর নামকরণ করা হয়। একটা প্রশ্ন রয়েছে তোমাদের বইতে 34 নম্বর পাতায়, যে বর্ষাকালে আমাদের রাজ্যে যে বায়ুর প্রভাবে বৃষ্টি হয়, সেই বায়ু কোন দিক থেকে প্রবাহিত হয়? বর্ষাকালে বৃষ্টিপাত হয় আমাদের মূলত মৌসুমি বায়ুর প্রভাবে। এবার মৌসুমি বায়ু কোন দিক থেকে আসে? বর্ষাকালে দক্ষিণ পশ্চিম দিক থেকে আসে। তাই মৌসুমি বায়ুর আমরা কি নামকরণ করি? দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। ঠিক আছে, যে দিক থেকে বায়ুটা এলো, সেই দিক অনুসারে আমরা নামকরণটা করলাম। অর্থাৎ বর্ষাকালে আমাদের রাজ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়। এবার তোমাদের বইতে আছে পৃথিবীতে স্থায়ীভাবে কিছু বায়ুপ্রবাহ দেখা যায়, যেমন স্থায়ী চাপ বলয় রয়েছে। আর চাপ বলয়ের সঙ্গে সম্পর্ক যুক্ত হয়ে যাবে কি? আবশ্যিকভাবে বায়ুপ্রবাহ, কারণ উচ্চচাপযুক্ত অঞ্চল থেকে বায়ু নিম্নচাপের দিকে প্রবাহিত হয়। তাই পৃথিবীতে 7টি স্থায়ী চাপ বলয়কে
নির্ভর করে নিয়মিতভাবে সারা বছর ধরে ভূপৃষ্ঠের সমান্তরালে একই দিকে একই গতিবেগে প্রবাহিত কিছু বায়ু লক্ষ্য করা যায়, যাদেরকে বলা হয় নিয়ত বায়ু। এই নিয়ত বায়ু নিয়মিতভাবে প্রবাহিত হয় বলেই এদেরকে এরকম নামকরণ করা হয়েছে। ঠিক আছে, এই নিয়ত বায়ু তিন ধরনের হয়, আয়ন বায়ু, পশ্চিমা বায়ু ও মেরু বায়ু। ঠিক আছে, নিয়ত বায়ু ক ধরনের হয়, আয়ন বায়ু, পশ্চিমা বায়ু ও মেরু বায়ু। এবার আয়ন বায়ু কোথায় প্রবাহিত হয়? পৃথিবীর মাঝখানে নিরক্ষরেখাকে কেন্দ্র করে রয়েছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়, আর তার উত্তর এবং দক্ষিণ দিকে রয়েছে কর্কটীয় উচ্চচাপ বলয় আর দক্ষিণে মকরীয় উচ্চচাপ বলয়। তাহলে কর্কটীয় উচ্চচাপ থেকে নিরক্ষীয় নিম্নচাপের দিকে আর মকরীয় উচ্চচাপ থেকে নিরক্ষীয় নিম্নচাপের দিকে সারা বছর নিয়মিতভাবে বায়ু প্রবাহিত হওয়ার একটা প্রবণতা দেখা দেয়। এই বায়ুকেই বলা হয় আয়ন বায়ু। ঠিক আছে, এই আয়ন বায়ু প্রবাহিত হয় 5 ডিগ্রি থেকে 25 ডিগ্রি অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলে। উত্তর গোলার্ধে এই বায়ু, দেখো সোজাভাবে আসারই কথা ছিল কিন্তু উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে, কিন্তু ওই যে বললাম ফেরেলের সূত্র, তাই উত্তর গোলার্ধে বায়ু দেখো ডান দিকে বেঁকে গেছে। অ্যারোটা যেদিকে দাঁড়িয়ে আঁকা আছে সেই দিকে মুখ করে যদি আমরা দাঁড়াই তাহলে আমাদের ডান হাত কোন দিকে হবে? পূর্ব দিকে। তাই জন্য উত্তর গোলার্ধে আয়ন বায়ুটা পূর্ব দিকে বেঁকে গিয়ে আসছে কোথা থেকে? উত্তর পূর্ব দিক থেকে আসছে। তাই উত্তর গোলার্ধে কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে যে বায়ু প্রবাহিত হচ্ছে তাকে বলা হয় উত্তর পূর্ব আয়ন বায়ু। এবার মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে ওই একইভাবে বায়ু কিন্তু বাঁ দিকে বেঁকে যাচ্ছে, কেন না এটা দক্ষিণ গোলার্ধ। এবার দক্ষিণ গোলার্ধে যেহেতু বাম দিকে বেঁকে যাচ্ছে বায়ুটা আসছে কোথা থেকে? দক্ষিণ পূর্ব দিক থেকে। তাই এই বায়ুকে বলা হয় দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। উত্তর গোলার্ধে উত্তর পূর্ব আয়ন বায়ু আর দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, উত্তর গোলার্ধে আর দক্ষিণ গোলার্ধে ওই ঘর্ষণজনিত বাধার কারণে দুধ বায়ুর গতিবেগে কিন্তু দু ধরনের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। কারণ কি, নিরক্ষীয় অঞ্চলে উত্তর গোলার্ধে স্থলভাগের পরিমাণ বেশি, অর্থাৎ পাহাড় পর্বত ঘর বাড়ি গাছপালা এগুলো বেশি রয়েছে, তাই আয়ন বায়ু ঘর্ষণজনিত বাধার কারণে তাদের গতিবেগ হ্রাস করতে বাধ্য হয়। সেখানে বায়ু কত গতিবেগে প্রবাহিত হয়? ঘন্টায় প্রায় 16 কিলোমিটার বেগে প্রবাহিত হয়। কিন্তু দক্ষিণ গোলার্ধে যেহেতু জলভাগের পরিমাণ বেশি তাই দক্ষিণ গোলার্ধে ঘর্ষণজনিত বলের প্রভাবও কম, দক্ষিণ গোলার্ধে এই বায়ুর গতিবেগ হয় ঘন্টায় 22 থেকে 30 কিলোমিটার বেগে প্রবাহিত হয়। এই আয়ন বায়ুর আবার আরেক নাম হচ্ছে বাণিজ্য বায়ু, বা ইংরাজিতে যাকে বলা হয় ট্রেড উইন্ড। আগেকার দিনে পালতোলা জাহাজ এই বায়ুর দ্বারাই নির্দিষ্ট গতিপথে বাণিজ্য সামগ্রী নিয়ে চলাচল করত, তাই এই বায়ুর অপর নাম হচ্ছে বাণিজ্য বায়ু। ঠিক আছে, বাণিজ্য করতে বেরোতো বণিকরা পালতোলা জাহাজের সাহায্যে এই বায়ুর ওপর ভরসা করে, তাই এই বায়ুকে অনেক সময় বলা হয়ে থাকে বাণিজ্য বায়ু। এখন তোমাদের টেক্সট বুকে যে বিষয়টি উল্লেখ করা আছে তোমরা এইটুকুই জানো। ঠিক আছে, এছাড়াও এই বায়ুকে অনেক নামেই অনেকে অনেকভাবে ব্যাখ্যা করেছে, অনেক বইতে অনেকভাবে আলোচনা করা হয়েছে। আপাতত তোমরা এটাই জেনে রাখবে যে আয়ন বায়ুকে ভরসা করে পালতোলা জাহাজের সাহায্যে বণিকরা বাণিজ্য করতে বেরোতো বলে এই বায়ুর আরেক নাম হচ্ছে বাণিজ্য বায়ু। এবার এই বায়ু প্রবাহিত হচ্ছে কোথা থেকে কোথায়? পূর্ব দিক থেকে পশ্চিম দিকে, বা উত্তর পূর্ব বা দক্ষিণ পূর্ব দিক থেকে, মেনলি পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে। জলভাগের ওপর থেকে যখন এই বায়ু আসছে তখন প্রচুর জলীয় বাষ্প সংগ্রহ করে নিয়ে আসছে, এবং জলীয় বাষ্প সংগ্রহ করে নিয়ে আসার পর যখন মহাদেশের ভেতরে এই বায়ু প্রবেশ করছে তখন মহাদেশের পর্বত দ্বারা বাধাপ্রাপ্ত হচ্ছে এবং পূর্ব দিকে বেশিরভাগ বৃষ্টিপাতটা ঘটিয়ে ফেলছে, শৈলোৎক্ষেপ জাতীয় বৃষ্টিপাত।
যখন ওই বায়ু আবার পূর্ব দিক বৃষ্টিপাত ঘটানোর পর পাহাড় পর্বত অতিক্রম করে যত পশ্চিম দিকে যাচ্ছে, জলীয় বাষ্পের পরিমাণ তত কমে যায় আর বৃষ্টিপাতের পরিমাণও তত কমতে থাকে। এই কারণে দেখা যায় এই ক্রান্তীয় অঞ্চলে যে মহাদেশগুলো রয়েছে, সেই মহাদেশগুলোর পশ্চিমাংশে অধিকাংশ সময়ই উষ্ণ মরুভূমির সৃষ্টি হয়েছে। যেমন আফ্রিকায় রয়েছে সাহারা মরুভূমি উত্তর গোলার্ধে, আবার দক্ষিণ গোলার্ধে আফ্রিকায় রয়েছে কালাহারি মরুভূমি। ঠিক আছে, এই হচ্ছে আজকের আলোচনা।